একজন নেতা মানে সে নেতা হওয়ার আগে একরকম থাকে, আর নেতা হয়ে যাওয়ার পরে সে আবার আর এক রকম রূপ ধারণ করে। সে আপনার গ্রামের পঞ্চায়েত প্রধান হোক, মেম্বার হোক, শহরের কাউন্সিলর হোক, চেয়ারম্যান হোক, কিংবা বিধায়ক হোক বা সাংসদ হোক, অবস্থার পরিবর্তন তো হয়, আর তার সঙ্গে তাদের জীবনযাত্রার মান একেবারে পরিবর্তিত হয়ে যায়। এটা আপনারা প্রত্যেকে চোখে দেখেন, তাদের অহমিকা বেড়ে যায়, কথাবার্তার মধ্যে অন্যরকম ভাবভঙ্গি বেড়ে যায়। আর কেউ যদি একেবারে অজ পাড়াগাঁয়ের মানুষ হয়, সে সবার প্রথমে করে কি, একেবারে শহরে গিয়ে একটা ভালো ফ্ল্যাট কিনে নেয়, সেখানেই অবস্থান করে। মাঝে মধ্যে গ্রামে আসে রুমাল চাপা দিয়ে, যেখানে তার জন্ম হয়েছে সেই জায়গাটা দেখতে আসে, শুধু দেখতে, ফিল করতে নয়, আপনাকে নিচু দেখাতে। আপনি পাশ দিয়ে হেঁটে যাবেন, আপনার পাশ দিয়ে স্কর্পিও গাড়ি কিংবা আরো বিলাসবহুল গাড়িতে সে আপনার পাশ দিয়ে চলে যাবে। এতগুলো কথা কেন বলছি বলুন তো? তার কারণ একটাই, সবাইকে নেতাদের মতন গুলালে চলবে না। ভারতবর্ষে এখনো কিছু কিছু মানুষ এমন রয়েছে যারা এখনো পর্যন্ত মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। আজ যে ব্যক্তির কথা আপনাদের বলবো, তার কথা হয়তো আপনারা অনেকে শুনেছেন, আবার অনেকে একেবারে নতুন শুনছেন। কাজেই যারা নতুন শুনছেন তারা একটু ধৈর্য ধরে বসুন আর শুনুন এই ব্যক্তি ঠিক কি করেছেন। তামিলনাড়ুর শ্রীধর বেম্বু, নামটা অনেকের পরিচিত আবার অনেকের পরিচিত নয়। একটা সময় মাদ্রাস আইআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ডিগ্রি নিয়ে সটান চলে যান তিনি আমেরিকাতে। সেখানে পিএইচডি কমপ্লিট করে, এবং পিএইচডি কমপ্লিট করার পরই মোটা মাইনের বড় কোম্পানিতে চাকরি পেয়ে যায়। চাকরি তো করছিলেন, মোটা মাইনেও পাচ্ছিলেন, কিন্তু তার মন পড়েছিল যে আমি কখন আমার এলাকায় ফিরে যাব। ভাবাও যা, কাজও তাই, কোম্পানি থেকে একেবারে চাকরি ছেড়ে দিয়ে সটান চলে এলো নিজের এলাকায়, নিজের গ্রামে। বাস পরিবার পরিজন আত্মীয় স্বজন একদম ছিচিকার করতে লাগলো যে মাথাটা বোধহয় একেবারে গিয়েছে। এরকম অবস্থা হলে এই কেউ করে? আমেরিকায় অত ভালো চাকরি ছেড়ে দিয়ে শেষে কিনা এখানে? তারপরে সে তার নিজের শহরেও থাকেননি, অজ পাড়াগায়ে যেখানে তার বসবাস সেই অজ পাড়াগায়ে সে উঠল। তারপর ধীরে ধীরে গড়ে তুললো তার এক সফটওয়্যার কোম্পানি, সেই সফটওয়্যার কোম্পানির নাম হচ্ছে জোহো। জোহের ফাউন্ডার শ্রীধর ভেম্বুর, প্রত্যেকেই বোধহয় চেনেন এই ব্যক্তিটাকে। এখনো পর্যন্ত সাদা শীতে মানুষ। তার কোম্পানির ভ্যালু এখন কত জানেন? প্রায় 40,000 কোটি টাকা। একেবারে বড় ধরনের শহরে কোম্পানি চলছে না, কোম্পানি চলছে একেবারে অজ পাড়াগায়ে, সেখান থেকেই পুরো নিয়ন্ত্রিত হয়। গোটা পৃথিবী জুড়ে 108টি দেশে তার ব্যবসা। শুধু তাই নয়, 6 কোটি গ্রাহক তার সঙ্গে যুক্ত রয়েছে বর্তমানে। এই ব্যক্তি নিজেকে পরিবর্তন করেননি এখনো পর্যন্ত। যেমনটি দেখছেন, বাইসাইকেলে চাপতে বেশি পছন্দ করে, সাইকেলে চেপে গ্রামে ঘুরে বেড়ান, সঙ্গে আশেপাশের মানুষদের সঙ্গে যেমন আলাপচারিতা সেইভাবেই করেন। গ্রামের প্রচুর ছেলেকে চাকরি দিয়েছে, এমনকি তিনি ট্রেনিংও দিচ্ছেন, অর্থাৎ যাতে তার কোম্পানিতে লোকজন চাকরি পেতে পারে, কিভাবে তৈরি হবে সেই ব্যাপারে সে একটা ট্রেনিং সেন্টারও ইতিমধ্যেই খুলে দিয়েছে গ্রামের জন্য। দেখছেন, আরো বড় কথা শুনবেন, এই যে ব্যক্তিটিকে দেখছেন, ইনি এত বড় ব্যবসা দাঁড় করানোর জন্য এখনো পর্যন্ত 1 পয়সা লোন নেয়নি। পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন, 1 পয়সা লোন না নিয়ে প্রায় 40,000 কোটি টাকার মালিক তার এই কোম্পানি। সব মিলিয়ে এই ধরনের নমস্য মানুষজন যারা দেখিয়েছে, বহু মানুষের যে জায়গায় না সেই জায়গায় এনাদের হ্যাঁ। গ্রামে কিছু হয় না, গ্রাম ছেড়ে যেতে পারলে শহরে বাঁচি, আবার শহরে কিছু হয় না, শহর ছেড়ে যেতে পারলে আমরা বাঁচি, এই দেশে কিছু হবে না, দেশ থেকে বিদেশে যেতে পারলে বাঁচি, তাদের মুখে বড় ধরনের থাপ্পড় মেরেছে এই ভদ্রলোক। বুঝিয়ে দিয়েছেন, আপনারা ভুল,
তিনি ঠিক। প্রত্যন্ত গ্রামে কোম্পানি খুলে রীতিমতো 108টি দেশের রাজত্ব করছে। জোহো নামটি হয়তো আপনার পরিচিত নয়, কিন্তু যারা সফটওয়্যার সম্পর্কিত বিষয়ে একটু জ্ঞান রাখেন এই কোম্পানিটিকে কিন্তু তারা চেনেন। আজ ভারতবর্ষের অন্যতম ধনীদের মধ্যে ইনি একজন। আজকের প্রতিবেদন ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।